দর্শক প্রথমেই ঈদ মোবারক ইয়াং নাইটে আমি নুসরত আছি সাথে আপনারা জানেন ইয়াং নাইট মূলত তরুণদের কথা বলে এবং তরুণরা এখানে এসে কথা বলে তারই ব্যতিক্রম না করে এই ঈদ উদযাপনকে নিয়ে আমরা আজ কথা বলবো স্টুডিওতে আমার সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন আসিফ চৌধুরী তিনি একজন শিক্ষার্থী ব্র্যাক ইউনিভার্সিটির আমরা আলোচনায় যাব আমাদের আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি হত তবে ভীত নয় আমরা জানি যে গুলশানের ট্র্যাজেডির পরবর্তীতে ঈদকে উদযাপনকে নিয়ে আমরা বেশ কিছু প্ল্যান করছি তরুণদের মধ্যে এক ধরনের একটা আমেজ ঈদের আমেজ দেখা যাচ্ছে সেই ঈদের আমেজ নিয়ে আমরা কথা বলবো তবে আলোচনায় যাবার আগে আজকের অনলাইন পত্রিকাগুলোর কিছু শিরোনাম আমরা আগে একটু দেখে নিতে চাই প্রথম আলোতে আছে রেস্তোরাঁ কর্মী সাইফুল ও আসামি আটটি অস্ত্র ছিল ঘটনাস্থলে এটি এসছে এশীয় নামটা দেখছি এবং জঙ্গি হামলার আরেকটি নিউজ আছে সেটি হচ্ছে বাংলা ট্রিবিউনে যেটি এসছে আমরা সমকাল এবং কিছুটা যে এরপরে দেখা যাচ্ছে যে ঈদের দিনে আসলে এক ধরনের একটা কিন্তু আমেজের কথাও বলা হচ্ছে যে সব কিছু ছাপিয়ে আসলে খুশির ঈদ যেটা আমরা বলি সেই খুশির ঈদটা চলে আসছে সেই ঈদকে উদযাপনের একটা বিষয় দেখা যাচ্ছে এবং আরেকটা বিষয়েও কিন্তু যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে গুলশান হামলাকে নিয়ে আরেকটি নিউজ এসেছে যে জঙ্গিরা কাউকে বাংলায় বলেছে মেরে ফেলা হয়েছে এটি বলছে আমাদের পুলিশের মনিরুল এবং আরেকটি নিউজ আছে আজকে যেটা একটি ভিডিও মোটামুটি দিন একটা সোশ্যাল মিডিয়াতে আলোড়ন তৈরি করেছিল এখন বলা যায় যে সেটা নিয়েও আসলে পরবর্তীতে একটা ইয়ে করা হয়েছে আইনগতভাবে সেটা যেন স্প্রেড না হয় সেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ভিডিওতে বার্তা প্রেরকদের দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এবং দেখা যায় বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখানেও হিংসা জয়ে ঈদ মানে এটাকে মূলত আমরা সেই একই ঘটনারই ফলশ্রুতিতে আমরা বলতে চাই যে গুলশানের সেই হামলার পরবর্তীতে যে ঈদটা এসছে সেটা আসলে এই শোক এই হিংসা সব কিছুকে জয় করে সেই একটা যেন আমরা সেই ধর্মীয় উৎসবটাকে পালন করি সবাই একসাথে পালন করবে এবং সেই বিষয়টাকে নিয়ে আসলে সম্পূর্ণ নিউজটাকে করা হয়েছে মোটামুটি এই হচ্ছে এখনকার বলা যায় যে আজকে রাতের নিউজ ঈদটা আসলে ঈদটা আসলে আমাদের সেই হিংসা বা সেই বিষয়টাকেই কিন্তু নিয়ে আসছে যে এক ধরনের একটা হামলা গেল এক ধরনের একটা হিংসা সবকিছু মিলিয়ে কিন্তু যাচ্ছে যে বিষয়গুলোর মধ্যে এক একটা শোক ভয় কিন্তু 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 ছিল। তা আসলে ঈদের এই খুশিটাকে ছাপিয়ে যাচ্ছে না আমাদের মধ্যে এখনো যারা তরুণ যারা এখনো পর্যন্ত একটা প্ল্যান করে ঈদকে নিয়ে এক্সাইটমেন্টে থাকে এই বিষয়টা আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে ঈদের প্ল্যান কি আপনার মূলত ঈদের প্ল্যানটা বেসিক্যালি আমাদের সব সময় ইউথের যেটা থাকে সকালবেলা উঠে বাবার সাথে নামাজ পড়তে যাব নামাজ থেকে এসে গেস্টরা আসবেন চাচা চাচি বা ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছেন তারা আসবেন তাদের সঙ্গে ব্রেকফাস্ট করে ইউজুয়ালি আমরা যেটা করি যে দুপুরের সময়টা রেখে দেই ফ্যামিলির জন্য এবং বিকালের টাইমটা আমরা বন্ধু বান্ধবকে নিয়ে একটু বেরিয়ে আসি কোথাও যাই ডিফারেন্ট রেস্টুরেন্ট আছে কারণ আমরা দেখেছি ওভার দ্য পাস্ট গত কয়েক বছরের উপরে ডিফারেন্ট অনেক ভিন্ন রকমের ভিন্ন সাথে রেস্টুরেন্ট খুলেছে আমরা রেস্টুরেন্টে যাই ডেজার্ট খেয়ে আসি একটু জাস্ট কারণ এটা হয়ে যায় যে ইউথটার জন্য যে আমাদের সব বন্ধু বান্ধবকে একসাথে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ সবাই সব কিছুতে ব্যস্ত

বাবা মাদের থেকে বা ঘরে ফ্যামিলি থেকে কিন্তু এক ধরনের একটা রেস্ট্রিকশন চলে আসে এই ধরনের প্ল্যানগুলো কারণ সবাই মোটামুটি এক ধরনের একটা এক্সট্রা কেয়ার নেয়ার চেষ্টা করে ফ্যামিলি তো সব বাবা মা তো সব সময় একটু কশাস থাকবেনি দ্যাটস ওয়াই দে আর প্যারেন্টস তো বাবা মা তো বলবেনই কিন্তু আমার যেটা মনে হয় যেটা আমি করব কালকে আমি ডেফিনেটলি যাব আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে বাট এইটা যেটা আমাদেরকে বলবে একটু আমাদেরকে নিজে থেকে একটু কশাস থাকতে হবে একটু সচেতন থাকতে হবে আমাদের একটু দেখতে হবে যে সামনে কি হচ্ছে পিছে কি হচ্ছে আশেপাশে কি হচ্ছে আমার যেটা মনে হয় আমরা যদি নিজে থেকে একটু সচেতন থাকি তাহলে কোনো তাদের অ্যাক্টিভিটিটা কি হচ্ছে আশেপাশের মানুষজন কি বলছে কি করছে তাদের অ্যাক্টিভিটি দেখেও কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এবং এই এই জিনিসটা নিয়ে যদি সচেতন থাকি আমার মনে হয় না যে অ্যাট্যাকটা হয়েছে যে গুলশান ট্র্যাজেডিটা এটা আমাদের ইউথকে আটকে রাখতে পারবে না কজ আমরা যাবো আমরা ঈদটাকে সেলিব্রেট করবো বিকজ সময় পাই না যেটা বলছিলাম এটাই একটা ফেস্টিভ ফেস্টিভ্যাল যে কোনো ফেস্টিভ্যালে উৎসবে আমরা উদযাপন করতে ভালোবাসি এটাই তো আমাদের কালচার তো আমাদের সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ম মত সবকিছু নির্বিশেষে আমরা কিন্তু সবাই মিলেই এই বন্ধটাতে বা এই উৎসবটাতে একসাথে হই এবং তরুণদের মধ্যেই এই আউটিং গুলো হচ্ছে অনেক প্রেশার এবং তারা অনেক দিন পর এই বন্ধগুলো পায় ব্যস্ততার মধ্যে আমরা আমাদের সাথে আরেকজন আছেন স্কাইপে আমরা তার সাথেও কথা বলবো সামিয়া আপনিও একজন শিক্ষার্থী এবং আপনি কালকেও নিশ্চয়ই এ ধরনের কিছু প্ল্যান করবেন যেহেতু ঈদ এবং ঈদকে উদযাপন করবেন আপনার প্ল্যানটা জানতে চাই ঈদ নিয়ে আসলে সবসময় অনেক কিছু প্ল্যান থাকে অন্তত ঈদের দিনটা নিয়ে এই দিনে হচ্ছে দেখা যায় যে সকাল সকালের টাইমটা যেরকম আমার সাথে যদি আরেকজন গেস্ট আছেন তিনি যেরকম বললেন যে সকালের সময়টা বা দুপুরের সময়টা আমরা ফ্যামিলিকে দেই আমারও সেরকমই প্ল্যান আমি সকাল বা দুপুরের সময়টা ফ্যামিলিকে কে দিব তারপর বিকেল বেলা হয়তো বন্ধুদের সাথে বেরোবো সেই একই রকম ভাবে আড্ডা হবে অনেক কিছুই হবে কিন্তু এর মাঝে আমার মনে হয় সবার সাবধান থাকাটা খুব দরকার কেননা আমাদের দেশের অবস্থাটা এখন সবাই জানে তো সেটা দিয়ে আমি বলবো যে সকলে তার নিজস্ব জায়গা থেকে যেন সবাই সাবধান থাকে এবং উদযাপনটা যেন আনন্দের সাথে হয় এবং সেখানে যেন কোনো দুর্ঘটনা না আসে কিন্তু এই আনন্দের এই প্ল্যানগুলো করতে গিয়ে কখনো কি মনে হয়েছে এই ধরনের একটা যে বড় ঘটনা ঘটলো আমাদের খুব মন খারাপ হয়ে গেছে এবং ঈদটাকে এবার করাই যাবে না উদযাপন এ ধরনের কিছু কি মাথায় এসছে যখন আমি ভাবি যে এই ট্র্যাজেডিটাতে যতজন মারা গেছে তাদের ফ্যামিলির কথা যখন ভাবি বা তাদের তাদের মধ্যে যে আমাদের যেই বাংলাদেশী আছে প্রায় চারজন তাদের কথা যখন ভাবি তখন আমার মনে হয় যে কি অবস্থা বা তারা তাদের পরিবার গুলো কিভাবে ঈদ করছে সেটা নিয়ে যখন ভাবি তখন আসলেই খুব মন খারাপ হয় কিন্তু আমরা তো মানুষ এক ধরনের একটা সহমর্মী মনোভাব পোষণ করছেন কিন্তু আপনি নিজেও দেখেছেন এবং আমাদের পুরো দেশবাসী দেখেছে যে এই ধরনের ঘটনাগুলো মূলত কিছু শিক্ষার্থী এবং কিছু ইউনিভার্সিটিতে কিছু স্কুলে কিছু মাদ্রাসার স্টুডেন্ট তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে মানে শিক্ষার্থীদের আসলে এই ধরনের বিষয়ে যাওয়ার ব্যাপারে বা এই পথে কেন তারা এগুলো আপনার কি মনে হয় এখানে আমি বলবো যে সবচেয়ে বড় যে প্রভাবটা ফেলতে পারতো সেটা পরিবার পরিবার থেকে যদি আমাদের সেভাবে নার্চার করা হতো বা সেভাবে যদি আমাদের শিক্ষাটা যদি প্রপারলি দেওয়া হতো সেটা কিন্তু খুব বেশি দরকার ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো দেখা যায় যে আমাদের যেই আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে বা যেটা দেওয়া হচ্ছে সেটা সবাই কি সঠিক ভাবে নিতে পারছে কিনা সেটা দেখাটা খুব জরুরি একটা জায়গায় দেখা যাচ্ছে অনেকজন স্টুডেন্ট আছে কিন্তু কয়জন সেটাকে পজিটিভলি নিচ্ছে এবং কয়জন নেগেটিভলি নিচ্ছে আমাদের মনে হয় সেই বিচারটা খুব কমই হয় আর এখানে সবচেয়ে বেশি আমরা যেটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখে আসি যে রেজাল্টের পিছনে আমাদের দৌড়টা বেশি থাকে নৈতিকতার ব্যাপারটা সেটা ঠিক কতখানি ঠিক বা কতখানি ঠিকভাবে চলছে সেটা নিয়ে আমি নিজেও উৎসুক মানে ওইটুকু আড়াল হয়ে যাচ্ছে আসিফ আপনার কাছে আসলে একই বিষয় জানতে চাই যারা এই গুলশান অ্যাটাকেও ছিল তাদেরও কিন্তু কয়েকজন প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটিরও একজন ছিলেন যে মানে এভাবে করে এত তরুণ এবং তারা পড়াশোনা করছে ব্যস্ত যেখানে তাকে পড়াশোনা নিয়ে অ্যাক্টিভিটি স্পোর্টস নিয়ে তাকে ব্যস্ত থাকার কথা সে কেন আসলে এই পথে গেল আপনার কি মনে হয় আপু আপনি যেটা বলেছেন একটু আগে সামিয়া আমাদের সাথে জয়েন করেছেন সামিয়া যে কথাটা বলল পরিবার থেকে যেভাবে একটু সার্ভিলিয়েন্স যেটা দরকার এই পরিবার থেকে পরিবার সময় দেওয়াটা আমার যেটা মনে হয় আমরা যদি একটা ট্রেন্ড অ্যানালিসিস দেখি সবার কিছুটা একটা পয়েন্টে গিয়ে সবাই মিসিং হয়ে গিয়েছিলেন দে ওয়ার আইসোলেটেড তারা একটু লোনলি ছিলেন একটা পয়েন্টে গিয়ে এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ডিফারেন্ট টুইটারে এই গানম্যান যারা ছিলেন ওদের ব্যাপারে তো এই যে এই সময়টা আইসোলেশনের সময়টা ওদের ওই সময়টা দেওয়ার লুকিং ফর হোপ এবং ওরা অনেক ভালনারেবল এই সময়টাতে এই সময়টাতে যদি অন্য কোনো একটা বডি কেউ যদি এসে তাদেরকে একটু হোপ দিচ্ছে তখন আমি কিন্তু ডেফিনেটলি তার প্রতি একটু ঝুঁক ঝুঁকে যাব এবং ওইখান থেকে কিন্তু যাত্রাটা শুরু কিছুদিন আগে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা আর্টিকেল পড়ছিলাম আজকে ওইখানে বলা আছে যে কিভাবে আইএসআইএস বা যারা ক্লেম করছে এই জিনিসটা কিভাবে ওরা ব্রেন ওয়াশের যে কথাটা চলে আসছে কিভাবে হচ্ছে তো ওইখান থেকে জানতে পারলাম যিনি আকৃষ্ট হয়েছিলেন এসবের বিষয়ে সে একটা ব্রোকেন ফ্যামিলি থেকে এসেছে শি ওয়াজ শি ওয়াজ নট ফাইন্ডিং পিস ওয়াট সে কি করেছে সে চলে গিয়েছে অনলাইনে তার একটা ফ্রেন্ডের কাছে যে কিনা আইএসআইএস এর একজন মেম্বার এবং হোপ সেখান থেকে পেয়ে সে ওটার মধ্যে চলে গেছে আমার যেটা হলো যে আমরা যে দেখছি আমাদের আশেপাশে আমাদের বন্ধু বান্ধব যারা লোনলি বা দে আর নট ফাইন্ডিং পিস ওটা তো আমরা কথা বলে সবার সাথে কমিউনিকেশনটা করতে হবে ওই জিনিসটা একটু ল্যাকিং আমরা কিন্তু আসলে ইউনিভার্সিটি যাচ্ছি এবং প্রাইভেট ইউনিভার্সিটি বলেন বা পাবলিক ইউনিভার্সিটি বলেন डिफरेंट জায়গা থেকে डिफरेंट মানুষ আসছে মানুষ আসছে डिफरेंट জেলা থেকে डिफरेंट মানুষ আসছে এবং বিভিন্ন পড়াশোনা তো বিভিন্ন কারিকুলাম যেমন মাদ্রাসা থেকেও যেমন আসছে ইংলিশ মিডিয়াম থেকে বলা যায় পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি মানে কোন জায়গায় আসলে বাকি নেই যেখান থেকে আসলে তারা এই পথে যাচ্ছে না আপনি যেটা বলেন যে কমিউনিকেশন আপনি নিজেও আসলে এই এই ক্ষেত্রে কাজ করেন আপনি গ্রুপের সাথে আছেন পড়াশোনার বাইরেও কাজ করছেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো একটা ছোট ব্রেকে যাব আমরা সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে প্রিয় দর্শক চলে যাচ্ছে একটি ছোট্ট ব্রেকে থাকুন আমাদের সাথেই দশক দর্শক বিরতি পরে আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে কথা বলছিলাম আমরা গুলশানে হামলার পর আজ আমরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়ে কাটাচ্ছি এবং সেই ঈদ উদযাপন নিয়ে কি আছে সেই নিয়ে আমরা আলোচনা করব আমাদের অতিথির সাথে আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি শোকাহত তবে ভীত নই এ বিষয় নিয়ে কথা বলছিলাম আসিফ বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে আমরা দেখছি এই ধরনের জঙ্গি হামলায় বা এই তথাকথিত আইএস বা অন্যান্য সংগঠনে মানুষ কিন্তু ভিড়ছে এবং ইয়াং জেনারেশন থেকেই আসছে যাদের অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট মাদ্রাসার স্টুডেন্ট এই ধরনের তরুণরা আসলে কেন এই পথে যাচ্ছে অথবা যারা এই পথে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কি হতে পারে আমাদের মানে আমাদের প্ল্যানটা কি হতে পারে বা আমরা কী সাজেস্ট করতে পারি আপনি কি সাজেস্ট করেন যদি আমরা দেখছি এরকম যে আইএসের আসলে কোথায় কোথায় ওদের রিচটা এটা কিন্তু আমরা বলাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে কারণ আমরা দেখছি যে ডিফারেন্ট কর্পোরেটও আমরা দেখছি তাদের রিচ চলে যাচ্ছে মাদ্রাসাতে আছে স্কুলে আছে হাই স্কুলে ইউনিভার্সিটিতেও আছে এবং কোনো বয়সের মধ্যে কোনো মধ্যে এটা কিন্তু আটকে নেই এবং সাইকোলজিক্যালি যদি আপনি বলেন কাকে কোন জিনিসটা ট্রিগার করছে ওই জিনিসটা বের করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো আই থিঙ্ক যে এই যে এই কাজগুলো হচ্ছে আমরা যদি বিদেশি মদুদ নিয়ে বা বিদেশি হেল্প বাইরে হেল্প নিয়ে এই যে রিসার্চ হচ্ছে এইসবের ব্যাপারে কোন জিনিসটা ইনফ্লুয়েন্স করছে এগুলোর ব্যাপারে আমরা যদি শেখাতে পারি কাদেরকে শেখাবো আমাদের যে প্যারেন্টস আছে যাদের কাছে বাচ্চারা সময় দিচ্ছে প্যারেন্টসদের যদি আমরা জানাই তারা যদি হেল্প করতে পারে এই জিনিসটা আমরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারি এই জায়গা থেকে অ্যাট দ্য সেম টাইম আমরা সামিয়া একটু আগে বলছিলেন যে প্যারেন্টস আর অলওয়েজ রেজাল্ট ড্রিভেন সবসময় রেজাল্ট নিয়ে রেজাল্ট নিয়ে কথা বলছে হ্যাঁ ছেলে কিন্তু ওইখান থেকেও ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে একটা পয়েন্টে এবং অনেক সময় দেখা যায় কি এই ধরনের ঘটনাগুলোর জন্য শুধুমাত্র যে আসলে ফ্যামিলি রেসপন্সিবল এই ছেলে মানে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনকে কাটিয়ে উঠানোর জন্য ফ্রেন্ডরাও কিন্তু অনেক ক্ষেত্রে এখানে হেল্প করতে পারে সেক্ষেত্রে আপনিও এক ধরনের গ্রুপের সাথে আছেন সংগঠন করেন এবং ফ্রেন্ডসদের সাথে মাইন্ড ডাইভার্ট করার জন্য কিন্তু ছেলে মেয়েদের এই ধরনের বিষয়গুলোর সাথে যুক্ত হওয়া দরকার সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তবে সামির কাছে আবার একটু যেতে চাই সামি আপনিও নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে জানেন এবং পরবর্তীতে এটাকে আমরা আমরা এই ঘটনাটাকে দেখছি এই ঘটনার সাথে আমরাও শোকারতো কিন্তু তারপরও তো আমাদের নিয়মিত যে লাইফটা সেই লাইফটাতে আমরা বাদ দিইনি আমাদের শপিং ছিল ঈদের সময় আপনার আসলে কি কি ছিল সেই বিষয়গুলোকে জানতে চাই যেদিন ট্র্যাজেডিটা ঘটে সেদিনই আমি সেদিনের কথাই যদি আমি বলতে চাই তাহলে সে ক্ষেত্রে বলা যায় যে সেদিনও দেখা গিয়েছে যে আমি নিজে শপিং এ ছিলাম নিজে শপিং এ ছিলাম এবং শপিং করে বাসে এসে দেখা ঘোরাছিলাম এবং ঘুম থেকে ওঠার পর আমি ফুট করে দেখি যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে যেটা সত্যি খুবই দুঃখজনক এরপরে দেখা গেছে যে তার পরদিন মন খুব খারাপ ছিল ঠিকই কিন্তু প্রতিদিনকার যে কাজকর্ম সেগুলো কিন্তু ঠিকই করে যাচ্ছি হাসছি ঘুরছি বা করছে যে কোনো কিছুই সবকিছু খুব সহজ ভাবে করছে কিন্তু সেই মনের ভিতরে কষ্টটা রয়েই ছিল এবং যেটা এখনো আছে ইল শপিং এ গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম তার মানে বলা যায় যে আমরা যে বিষয়টা ছিল আমাদের প্রতিদিনকার জীবনের স্বাভাবিক সেই প্রক্রিয়াটা আপনার আপনার ক্ষেত্রেও ছিল এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে একটা ফোন আছে ফোনটা নিয়ে নি হ্যালো প্রিয় দর্শক কে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আমি জানতে চাচ্ছিলাম যে গুলশানে যে হামলাটা হয়েছে কিছুদিন আগে তো আমাদের বাংলাদেশের প্রশাসন কতটুকু আহ করতে পারবে ফিচার বা কতটুকু স্বামী টাইটেল দিতে পারবে সামনের দিকে সেটার জন্য সেই ব্যাপারটা আমি জানতে চাচ্ছিলাম একটু আপনাকে ধন্যবাদ আসলে প্রশাসন এখনো তদন্তাধীন রেখেছে এবং আমরা শেষ যে সংবাদটি পেয়েছি এটা চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করতে বলেছে এবং একটা সময় সীমা বেঁধে দিয়েছে এটা তদন্তটা শেষ করার জন্য তার মানে বলা যায় যে আমাদের দেশে আসলে প্রশাসন খুব গুরুত্বের সাথে বিষয়টা দেখছে আপনি কি মনে করেন ডেফিনেটলি প্রশাসনের এত বড় একটা অ্যাটাক আমাদের পুরো বাংলাদেশের জন্য এটা প্রশাসন ডেফিনেটলি খুব গুরুত্বের সাথে এটা দেখবে এবং আমার যেটা মনে হয় যে আমি আজকে নিউজে দেখছিলাম যে চব্বিশ অগস্টের মধ্যে একটা প্রতিবেদন সাবমিট করতে বলেছে যে কেন এই জিনিসটা হলো কিভাবে হলো সো প্রশাসন ওদিক দিয়ে এগিয়ে যাচ্ছে এবং আপনারা যদি অলরেডি দেখবেন প্রশাসন থেকে ঢাকা পুলিশ মেট্রোপলিটন পুলিশ থেকে আমরা একটা নিউজ পেয়েছি যে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো নিউজ বা কোনো অ্যাক্টিভিটি যদি আমরা দেখছি

কি সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জি ধন্যবাদ এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু অ্যাড করেন আমি যেটা যতটুকু জানি যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিকে শর্টলিস্ট করা হয়েছে এবং এর মধ্যে অলমোস্ট সব প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিকে সরকার বলেছেন যে এই ধরনের যে ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার স্যাপার যেটা আপনার ইউনিভার্সিটিতে হচ্ছে এটাকে কিভাবে রুখে দাঁড়াতে হবে ওখানে আমার আমরা দেখছি যে সিকিউরিটিটা বেড়ে গেছে এবং আলটিমেটলি কাউকে যদি সাসপিশিয়াস মনে হচ্ছে তার কারো মুভমেন্টস সাসপিশিয়াস মনে হচ্ছে তাকে ডেকে নিয়ে তার সাথে কনসালটেন্সি কথা বলা হচ্ছে এবং সবচেয়ে বড়ো যে বিষয় আমরা দেখেছি যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে আজকাল আমরা যদি সাইকোলজিক্যাল ইস্যুস যেগুলো থাকে কনসালটেন্ট আছেন সাইকেট্রিস্ট আছেন তাদের সাথে কাউন্সেলিং হচ্ছে এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু আমরা ফ্রেন্ডরা মিলে যদি আমরা ইউনিভার্সিটি যারা ফ্রেন্ডরা আছেন তারা যদি কোনো সিচুয়েশন দেখেন তারা রিপোর্ট করতে পারবে डेफिनेटলি অথরিটির কাছে এবং এটাও কিন্তু সরকার থেকেও বলা হয়েছে যে আমাদের নিজস্ব फ्रेंड्स ফ্যামিলি মধ্যেও যদি কেউ মিসিং থাকে সেটাও যেন জানানো হয় সেটা সমস্ত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে জি এবং কোটা ইউনিনিমাস রাখতে পারে এবং ইননিমাস রেখে এই জিনিসটাকে ট্যাকল করাটা डेफिनेटলি ইউনিভার্সিটিরা এই জিনিসটা ভালো করে দেখবে জি Sami আপনার কাছে আসতে চাই এই গুলশানের এই হামলাতে কিন্তু আমরা এমনও দেখেছি বা খোঁজ নিয়ে পরবর্তীতে পাওয়া গেছে যে এদের মধ্যে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি না এ লেভেল এবং ও লেভেল দিচ্ছে এই ধরনের স্টুডেন্ট যারা বয়সে আরও তরুণ তাদেরকে কিন্তু আসলে আমরা দেখছি এই ধরনের বিষয়গুলোতে জড়িয়ে যাচ্ছে জঙ্গি হামলার মতো ভয়াবহ যে বিষয়টা তার মধ্যে ঢুকে যাচ্ছে এটা কেন হচ্ছে এই বয়সে তো আসলে মধ্যে এক ধরনের একটা নিজস্ব উন্মাদনা থাকে থাকে নিজেদের নিজেদের কাজকর্ম পড়াশোনা নিয়ে ব্যস্ত আপনি কিভাবে বিষয়টা ছাত্রছাত্রীদের দেখুন আমাদের ক্ষেত্রে এখন যেটা হয় যে আমাদের বাবা মায়ের ছোটবেলায় ছিল যেটা সেটা হচ্ছে তারা খেলতে পেরেছে তাদের জন্য অনেক বড় একটা মাঠ ছিল তাদের খেলাধুলা করার জন্য অনেক রকম ব্যবস্থা ছিল কিন্তু আমাদের এই সময়ে এসে দেখা যাচ্ছে যে আমরা হয় কম্পিউটারে গেম খেলছি নয়তো কোনো একটা সিরিয়াল দেখছি নয়তো এসবের মধ্যে খুব বেশি আটকে থাকছি আমি বর্তমান যুগে যেটা খুব বেশি ট্রেন্ডি যে খেলাটা সেটা নিয়ে বলতে চাই ক্ল্যাশ অফ ক্ল্যানস সেখান থেকে আমরা শিখছি যে কিভাবে ক্ল্যাশ করতে হয় সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা খুব বেশি খেলাধুলার সুযোগ পাচ্ছি না বা নিজেদের ক্রিয়েটিভিটি গুলো যে আমরা ছড়াবো সেই সুযোগ আমরা খুব একটা পাচ্ছি না আমরা খুব একটা বদ্ধ পরিসরে চলে এসেছি যেখানে চার মাঝখানে আমরা আটকে যাচ্ছি সে আটকে জায়গা থেকে আমাদের প্রচুর হতাশা ঠিকই তৈরি হচ্ছে এবং আমরা দেখি আমাদের প্রচুর বন্ধু বন্ধুদের প্রচুর সার্কেল এখন সেখানে যে হতাশাটা যে আমরা কোন বন্ধুর সাথে শেয়ার করব সেরকম কয়টা বন্ধু যে এখন আমাদের কাছে আছে সেটাও খুব ভাববার বিষয় যেমন কালকে অনেকে হয়তো বেরোবে কিন্তু আমি যখন নিজে একটু খেয়াল করে দেখবো হয়তো আমার দু একটা বন্ধু বাসায় এক একা বসে আছে তাদের কথা যদি আমি একটু ভাবি বা তাদের সাথে যদি একটু কথা বলি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব যদি কোনো হতাশা থাকে বা তাদের যদি কোনো প্রয়োজনীয় প্রয়োজন থাকে আমাকে সেটা সম্পর্কে জানা যায় কিন্তু এখন হচ্ছে যেন কেমন বাঁধন ছাড়া হয়ে যাচ্ছে সেখান থেকে আসলে সবকিছুই খুব জটিল হয়ে যায় আমাদের কাছে এবং এই কারণে দেখা যায় যে কোনো একটা ট্র্যাপে আমরা খুব দ্রুত পড়ে যাই কেননা আমাদের হাতে কোনো কাজ থাকে না বা আমাদের নিজস্ব যে কথাগুলো সেগুলো বলার মতন কেউ থাকে না আমাদের আশেপাশে এমনকি পরিবারের মানুষগুলো পর্যন্ত আমাদের থেকে এখন দিনকে দিন দূর হয়ে যাচ্ছে আর জি আপনি থাকুন আমাদের সাথে আমাদের সাথে একটি ফোন আছে ফোনটি নিয়ে নেই হ্যালো প্রিয় দর্শক কে আছেন হ্যালো হ্যাঁ আমি দিনাজপুর থেকে জি বলুন আপনার প্রশ্নটি করুন আচ্ছা সেদিনের ট্র্যাজেডিটা আজকে যদি আমরা খুব ভালো মতো চিন্তা করে দেখি আপনি দয়া করে আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন আপনার টেলিভিশনের ভলিউমটি দয়া করে একটু কমিয়ে দিন আচ্ছা 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 খুব গরীব এই সব পরিবারের ছেলেমেয়েরা তাদের মগজ ধুলাই দিয়ে যেমন করেই হোক তাদেরকে নাকি এই সবে জড়িত করে কিন্তু এখানে তো দেখলাম উল্টা এখানে ফার স্টেশনেও নাই যাদের যাদের টাকার অভাব নাই সুখের অভাব নাই এরা কি তাহলে কি এদেরকে ভাববো এরা শখে জি আপনাকে ধন্যবাদ আসলে হতাশার ধরনগুলো ভিন্ন ভিন্ন যার যার জায়গা থেকে উনি সেটাই বলার চেষ্টা করছে যে তাদের হতাশার ধরনটা কিছুটা ভিন্ন যারা সচ্ছল পরিবারের এবং দেখা যায় যে তাদের পড়াশোনাও অনেক তারা পড়ছে এক একটা ভালো ভালো প্রতিষ্ঠানে কিন্তু তারপরও তারা হতাশাগ্রস্ত এই হতাশার বিষয়টা আসলে অনেক বেশি অ্যালার্মিং এবং এই বিষয়টা আসলে কেন আসছে এত তরুণদের মধ্যে আমি যেটা বলবো রনি ভাই একটা খুব ভালো কথা বলেছেন যে আসলে সবার হতাশাটা আপনিও বললেন যে সবার হতাশাটা ডিফারেন্ট এবং এই হতাশাটার উপরেই কিন্তু ওরা ক্যাশিন করে ওখান থেকেই কিন্তু ব্রেন ওয়াশের কথাটা যে চলে আসলো তো হতাশার ডিফারেন্ট কারণ হচ্ছে এবং এটাকে আমরা কীভাবে রুখে দাঁড়াবো এটা একটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন হতাশার যে মেন ইস্যুটা আমরা যদি দেখি রুট কজগুলো হচ্ছে ল্যাক অফ অপরচুনিটি আমি যেটা মনে করি কারণ একটু আগে সামিয়া বলল যে আমরা ছোটোবেলায় আমাদের বাবা মারা খেলাধুলা করার বিকাশ বিকাশ মেধা বিকাশের অনেক ব্যবস্থা ছিল হ্যাঁ গেম অনলাইন গেম হচ্ছে স্ট্র্যাটেজি গেম হচ্ছে এটা আমাদেরকে আমাদের মেধা বিকাশে হেল্প করছে কিন্তু এটা আমাদেরকে কিন্তু একটা

এবং আমি যদি বলি ইউনিভার্সিটি লেভেলে এটা কিন্তু একটা খেলার জায়গা পাওয়াটা খুবই ডিফিকাল্ট আপনি যদি চিন্তা করেন ডিফারেন্ট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যদি আমি ফোকাস করি ওইখানে কিন্তু একসাথে অনেকজনের খেলার জায়গাটা ডিফিকাল্ট এবং ওইখানে যে এক একজনের অপরচুনিটি অন্যজনের সাথে কথা বলা তারা কি চিন্তা করছে ওইটা ওইটা জানাটা খুব ইয়ে আমাদের যে ল্যাক অফ নলেজ এটাই কিন্তু আমাদের বেঞ্চমার্ক যেটার সাথে আমি কম্পেয়ার করব এই যে র‍্যাডিক্যাল থিংকিং ইসলামের যে র‍্যাডিক্যাল থিংকিংটা আমার মধ্যে আসছে এটা যে আমি অন্য কারোর সাথে কম্পেয়ার করব ওই স্কোপটা কিন্তু খুবই কম এবং ওইটাও কিন্তু একটা হতাশার রিজন যে আমার স্কোপ নাই আমি অপরচুনিটি পাচ্ছি না অন্য কারোর সাথে কথা বলতে তো যখন আমি জানছি হোপ পাচ্ছি এটা নিয়ে আরো আলোচনা চলবে আরেকটি ফোন নিয়ে নেই হ্যালো প্রিয় দর্শক কে আছেন আসসালামু আলাইকুম আমি আফিফের সাথে কথা বলতে যাচ্ছি একটু জি বলুন হ্যাঁ আফিফ ইটস মুকিত হ্যাঁ হ্যালো হ্যাঁ মুকিত হ্যাঁ আহ পাওয়ার প্রশ্ন না খুব সিম্বল আছে আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি আহ যারা অ্যাটাকটা করেছে তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে অথবা তারা কোথা থেকে এসছে বা তারা কোন ইউনিভার্সিটি বা তারা এলেভেল নাকি বা তারা আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট যে আমার প্রশ্ন হচ্ছে যে গত তিন দিন ধরে বা গত চারদিন ধরে আমরা নানান রকম ইনফরমেশন পাচ্ছি বা এবং যখন অ্যাটাকটা চলছে আমরা অনেক ইনফর্মেশন অনেকে নানাভাবে আমরা লিক করে দিয়েছি যেটার জন্য ধরো তোমার পুলিশটা প্রপারলি অপারেশনে যাইতে পারে নাই বা অনেক ইনফরমেশন লিক হয়ে গেছে যেটা ধরো যে হওয়া উচিত করব না এবং যদি আমরা জার্নালিস্টের কথাও বলি যে তাদের যে ডিলিং উইথ দ্য হোল থিংস ইউ টেক অন ইট ইটস ইউল গুড ওয়েটিং ফর ইউর অ্যান্সার জি ধন্যবাদ আমার যেটা মনে হচ্ছে খুবই ছোট করেই দিচ্ছি আমাদের বেসিকলি বলতে হবে আমরা বিফোর সোশ্যাল মিডিয়া আমরা বলি এটা খুবই পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে যখনই আমরা কোনো নিউজ শেয়ার করছি আপনি শেয়ার করছেন আমি শেয়ার করছি আমাদের জানতে হবে এটার অথেন্টিসিটিটা এটা কতটুকু সত্য এবং কোথেকে আসছে সোর্সটা কি এই জিনিসটা আমাদের জানা উচিত এবং আমরা সবসময় কারণ এরকম একটা ছোট নিউজ এই যে আমরা কিছুদিন আগে দেখলাম যে যমুনা ফিউচার পার্কে বিশ তারিখে হামলার একটা প্রতিবেদন আসলো একটু পরে ওই টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে বাট এটা কিন্তু অলরেডি একটা ভীত এবং মিডিয়া আমাদের মিডিয়া যারা আছেন উই নিড টু নো আমাদের জানতে হবে আমাদের এথিক্যাল গ্রাউন্ডটা কোন জায়গাতে এবং কাকে আমাদের প্রায়োরিটিটা দিতে হবে এবং প্রায়রিটাইজ করে কোন জায়গাতে আমাদের কিভাবে নিউজ কভার করতে হবে রাদার বাই সোশ্যাল মিডিয়া বা ওয়ান টু ওয়ান কনভারসেশন অর দি হোল মিডিয়া আমাদের জানতে হবে যে আমরা যে কাজটা করছি এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটার ইম্প্যাক্টটা কতটুকু আমরা যদি এটা জানি এটা কিন্তু অনেকভাবে আমাদেরকে হেল্প করতে পারে আমি আপনার কাছে আসলে জানতে চাই আমাদের সময় একেবারে শেষ খুব ছোট করে আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের একটি হামলার ঘটনাকে আমরা এই ট্র্যাজেডিকে কাটিয়ে পরবর্তীতে ঈদ উদযাপন করব এবং নিজেদেরকে নিজেরা কিভাবে করে শক্ত রাখবো এই বিষয়টা আপনার কাছে জানতে চাই আমি প্রথমে বলবো যে আমি নিজে কতখানি জানি এবং নিজে কতখানি পারি সেই সম্পর্কে আমার নিজেকে জানতে হবে এবং নিজেকে জানার মধ্য দিয়ে কিন্তু আমি আমার পরিবারকে আমি আমার পরিবারকে আমি সেটা জানাতে পারবো যে কোথায় আমার কি প্রয়োজন পরিবার যদি আমার বন্ধু হয় এবং আমার বন্ধুদের মধ্যে যদি আমি আসলেই বন্ধুত্বতা রেখে যদি আমি আমার নিজস্ব কথা শেয়ার করতে পারি এবং সেই শেয়ারিং এর মাধ্যমে আমি আমার সমস্যাগুলো যদি তুলে ধরতে পারি আমার মনে হয় এই জটিল পরিস্থিতিটা আমার কাছে খুব সহজ হয়ে যাবে আপনাকে ধন্যবাদ আমরা আপনার কাছেও জানতে চাই যে এই ঘটনায় কিন্তু ইয়াং জেনারেশনও অনেক প্যানিক হয়ে গেছে সেই প্যানিক সেই সিচুয়েশানটাকে কিভাবে হ্যান্ডেল করে সাহসের সাথে শক্তি নিয়ে কিভাবে এগিয়ে যাবে আমি যেটা বলবো যে মাই রিকোয়েস্ট টু দি ইয়াং জেনারেশন থাকবে যে আমরা যেভাবে আছি একটা ইনসিডেন্ট কিন্তু পাঁচজন ইউথের ইনসিডেন্ট কিন্তু আমাদের টোটাল ইউথকে ডিফাইন করে না উই লাভ পিপল আমরা কালচার পছন্দ করি ফেস্টিভ্যাল পছন্দ করি আমরা সবাইকে রিসপেক্ট দিয়ে চলি এবং আমার যেটা মনে হয় আমরা এভাবে আগিয়ে যাব জাস্ট যেহেতু এই জিনিসটা হয়েছে আমাদের একটু সচেতন হওয়া উচিত আশেপাশে কি হচ্ছে এটা দেখা উচিত এবং এটা যদি আমরা করতে পারি আমরা নিজেরা একা যদি এই জিনিসটা করতে পারি তাহলে সবাই করবে এবং এটা করলে আই থিংক উই ক্যান প্রোভাইড আ গুড ইউথ আ বেটার ইউথ যেটা আমরা সবাই আশা করি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনায় আপনারা সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন দেখতে থাকুন সবসময় এটিএন নিউজ ঈদ মোবারক